আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শুধু আমার মনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের হাতে 2 মিনিট সময় হয়, অবশ্যই কথাগুলি শুনবেন। আমাদের এই সমাজে কিছু কিছু বাবার কাছে মেয়ে নিরাপদ না, কিছু কিছু শিক্ষকের কাছে ছাত্রী নিরাপদ না, কিছু কিছু মামার কাছে ভাগ্নি নিরাপদ না, ও কিছু শ্বশুরের কাছে পুত্রবধূ নিরাপদ না। আচ্ছা, একটু ভাবেন তো, আমরা কোন সমাজে এখন বসবাস করি যে সমাজে এগুলো এখনও বন্ধ হচ্ছে না? আমাদের এই সমাজে যেদিন সুস্থ সুন্দর বিচার হবে, ওই দিন থেকে এইসব বন্ধ হবে। এর আগে কখনো এসব বন্ধ হবে না। বন্ধুরা, আপনারা সবাই জানেন, গত 2 দিন আগে সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল হয়। নোয়াখালীর বেগমগঞ্জের গৃহবধূকে 4 থেকে 5 জন বকাটে মিলে নির্মমভাবে অত্যাচার ও নির্যাতন করেছে। ফেসবুক, ইউটিউব সব জায়গায় এখন এই ভিডিওটা দেখা যাচ্ছে। আচ্ছা, আপনাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন, এই ভিডিওটা আপনারা কেন বারবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতেছেন? এই ভিডিওটা নিয়ে ভিডিও বানালে কি প্রতিবাদ হয়ে যাবে, বিচার হয়ে যাবে? না বন্ধুরা, কখনো বিচার হয়ে যাবে না, প্রতিবাদ হয়ে যাবে না। একদিন আগে ধরেন এই ভিডিওটা দেখেছে 10 লক্ষ মানুষ, আর আজ ধরেন ভিডিওটা দেখেছে 50 লক্ষ মানুষ। তাহলে বন্ধুরা, কেন এই ভিডিওটা এত ভাইরাল করতেছেন একটু বলেন তো। প্রতিবাদ করেন ঠিক আছে, এই ভিডিওটা নিয়ে আলোচনা করেন তাও ঠিক আছে, কিন্তু বন্ধুরা দয়া করে এই ভিডিওটা নিয়ে আর ভিডিও বানাবেন না, আর দয়া করে ভিডিওটা ভাইরাল করবেন না। আমরা সবাই চাই সুন্দর বিচার, সুস্থ বিচার। আমরা চাই সোনার বাংলাদেশ, আমরা চাই শান্তির বাংলাদেশ। বন্ধুরা, আমার কথার ভিতর যদি ভুল হয়ে থাকে, দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করি আপনারা সবাই আমার কথাটি বুঝতে পেরেছেন। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, আশা করি করে রাখবেন। আর যারা করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম।